আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজিমুন্নেসা, এআর অর্গ্যানিক থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আর আজকে ভিডিওতে আমি কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলোর কারণে আমরা অনেকেই বিভিন্ন ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছি। ইদানিং কিন্তু চুলে নানা ধরনের সমস্যা বা ত্বকে নানা ধরনের সমস্যা খুবই কমন হয়ে উঠেছে। ছোট বড় কেউই কিন্তু এই ধরনের সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না। প্রবলেম শুরুর দিকে শুরু হওয়ার পর যখন আমরা প্রবলেমটা সম্পর্কে জানতে পারি, আমরা অনেকেই কিন্তু অনেক কিছু ট্রাই করি প্রবলেমটা মিনিমাইজ করার জন্য। হয়তো কখনো কখনো আমরা অনেকে ফলাফল পাই, অনেকে ফলাফল পাই না। কেন পাই না এইসব কারণ নিয়ে আজকের এই ভিডিও। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। প্রথমেই বললাম যে আমাদের ত্বকে এবং আমাদের চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয় এখন খুব একটা কমন বিষয়। আর এই সমস্যার সমাধান করার জন্য নানা ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করি। কখনো কখনো হয়তো যখন আমরা কোনো ভালো প্রোডাক্ট ইউজ করতে পারি না, আমাদের চুলের চাহিদা না বুঝে প্রোডাক্ট ব্যবহার করি বা প্রোডাক্টটা তেমন ভালো হয় না, এই কারণগুলোর ফলেও আমরা ঠিক মতো সমাধান পাই না বা আমাদের সমস্যার সমাধান হয় না। এরপরেও অনেকেই আছেন যারা অনেক ভালো ভালো প্রোডাক্ট ইউজ করছেন, অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন, তবুও তারা সমস্যার সমাধান করতে পাচ্ছেন না। আসলে এর কারণটা কি? অনেকেই মনে করেন যে যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেই প্রোডাক্টটা ভালো না, বা হয়তো ভাবছেন যে উনি ঠিকভাবে ইউজ করতে পারছেন না। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই আসছে ইদানিং আমাদের কাছে। আপনাদের প্রোডাক্টের রিভিউ অনেক দেখেছি, অনেকে বলছে যে আপনাদের প্রোডাক্ট খুব ভালো, অনেকে কয়েক দিনের মধ্যে ফলাফল পেয়েছেন, অনেকে কয়েক সপ্তাহে, অনেকে কয়েক মাসের ভিতরে ফলাফল পেয়েছেন, বা অনেক এর চেয়ে দীর্ঘ সময়ও অনেকে ফলাফল পেয়েছেন, কিন্তু অবশেষে ফলাফলটা পেয়েছেন। কিন্তু আমি আপনাদের প্রোডাক্ট অনেক দিন ধরে হলো ইউজ করছি, কোনো ফলাফল পাচ্ছি না, কেন পাচ্ছি না? আর তাই আজকে অ্যান্সারটা দিতে ভিডিওটি করা। আমাদের চুলে বা আমাদের ত্বকে যে নানা ধরনের সমস্যা দেখা দেয়, এর মধ্যে অনেকগুলো কারণ বা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে কয়েকটি ফ্যাক্টর এমন রয়েছে যে ফ্যাক্টরগুলো চাইলে শুধরানো সম্ভব না, বা এই জিনিসগুলো কন্ট্রোল করা বা কোনো ধরনের চেঞ্জ করা আমাদের পসিবল না। আর এই কারণগুলোর ফলে কিন্তু আমাদের ত্বকে, আমাদের চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। আর এই সমস্যাগুলো কিন্তু খুবই দীর্ঘস্থায়ী হয়, সহজে কিন্তু সমাধান করাও যায় না। আর এমন ফ্যাক্টরগুলো কি? প্রথমে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও ভেজাল। আমাদের পরিবেশ আমাদের ভুলের কারণে দিনে দিনে দূষিত হয়ে পড়ছে, কারণ আমরাই। আমরা মানুষরাই প্রতিনিয়ত এমন ভুল করি, এমন কিছু জিনিস ব্যবহার করি বা এমন কিছু করি যার কারণে আমাদের পরিবেশটা দিনে দিনে আরও দূষিত হয়ে পড়ছে, আরও আমাদের পরিবেশ, আমাদের আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি ভেজাল তো বাড়ছেই পণ্যে, বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টসে, বিভিন্ন ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্টস, কিংবা খাবারই বলেন না কেন, মেইন হচ্ছে আপনি যেটা খাচ্ছেন। বাইরে আমি কি ইউজ করলাম বাহ্যিকভাবে সেটা তো পরের বিষয়, আমি যেটা খাচ্ছি সেটা থেকে যে আমাদের পুষ্টিটা প্রয়োজন, সেই পুষ্টিটা যদি আমরা না পাই তাহলে তো ভালো কোনো ফলাফল আদৌ কি পাবো আমরা? মনে হয় না। এটাতে হলো খাদ্যে ভেজাল। আর এখন তো নানা ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টস, হেয়ার কেয়ার প্রোডাক্টসে ভেজাল বেরোচ্ছি প্রত্যেক দিন। অনলাইনে বিভিন্ন ধরনের পত্রপত্রিকায়, বিভিন্ন ধরনের ফেসবুক পোস্টে, স্টোরিজে, এগুলো তো অহরহ এখন চোখে পড়ে যে কীভাবে ভেজাল জিনিস তৈরি করে বাজারে ছাড়া হচ্ছে বা বাজারে আনা হচ্ছে। আর আমরা অনেকেই না বুঝে না চিনে এই প্রোডাক্টগুলো ইউজ করে আমাদের ত্বকের অনেকটা ক্ষতি করছি। আর এই প্রোডাক্টগুলো ব্যবহার করার কারণে যে ক্ষতিটা হয় সেটা কিন্তু পরবর্তীতে ভালো কোনো প্রোডাক্ট ব্যবহার করে মিনিমাইজ করা গেলেও আমাদের বাকি জিনিসগুলো তো কাজ করছে, বাকি ফ্যাক্টরগুলো তো রয়েছে। বিশেষ করে ফাস্টফুড, জাঙ্ক ফুড, এখন আমাদের লাইফটা এমন হয়ে গেছে যে কনভেনশনাল ওয়ে ছাড়া আমাদের লাইফ আমরা চিন্তাই করতে পারি না। আমরা অনেকেই কনভেনশনাল ওয়েতে ইউজ টু হয়ে যাচ্ছি, আর এই কারণেও কিন্তু আমাদের ত্বকে, চুলে সমস্যা দেখা দেয়। আরেকটি যে ফ্যাক্টর সেটি হচ্ছে বংশগত কারণ। বংশগত কারণেও কিন্তু আমাদের ত্বকে, আমাদের চুলে, আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। কেন? কারণ আমাদের যে বংশ রয়েছেন, যেমন আমার বাবা মা, আমাদের নানি দাদিরা বা তারও আগের যে সময়তে, এইগুলো নিয়ে কিন্তু আমাদের বংশ। মেইনলি আমরা কোন হেরিটেজ বা আমরা কোন লাইনে বিলং করছি সেটাই হচ্ছে আমাদের বংশ বা হেরিটেজ লাইন।
আর এই লাইনে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে পর বংশ পরম্পরায় পরবর্তীতে স্থানান্তর হবে। এইভাবে আপনার যদি ত্বকে কোনো চুলের কোনো সমস্যা থাকে আর সেটা যদি কোনো ট্রিটমেন্ট না খুঁজে পান এই একটা জিনিস ধরে রাখতে পারেন যে বংশগত সমস্যার কারণে আপনার এই সমস্যাটা সমাধান হচ্ছে না। আরেকটা যে ফ্যাক্টর কাজ করে সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। হরমোন মানুষের শরীরের ভিতরে থাকে এবং মানুষের শরীরের বিভিন্ন ধরনের শারীরিক মানসিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে শুধুমাত্র হরমোন। আর এই হরমোনের ব্যালেন্সটা যখন ঠিক থাকে আমাদের শরীর সুস্থ থাকে, শরীরের রোগ ব্যাধি দূর থাকে, আমাদের ত্বক চুল সব কিছু সুন্দর থাকে। কিন্তু যখনই কোনো কোনো হরমোনের মাত্রা খুব বেড়ে যায় বা কোনো কোনো হরমোনের মাত্রা কমে গিয়ে একটি ইমব্যালেন্স সৃষ্টি হয় তখনই আমাদের ত্বকে চুলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। হরমোনাল ইমব্যালেন্স নানা কারণে হতে পারে, বংশগত কারণেও কোনো হরমোনাল সমস্যা থাকতে পারে। এই কারণেই কিন্তু আমরা যত ভালো প্রোডাক্ট ইউজ করি না কেন সহজে বা তেমন একটা ভালো ফলাফল পাই না বা অনেক সমস্যার সমাধান হয়ও না। আরেকটা যে ফ্যাক্টর কাজ করতে পারে সেটা হচ্ছে আপনার মেডিকেশন। আপনি কোনো মেডিকেশনে যদি থাকেন বা আপনার যদি পাস্ট কোনো মেডিকেল হিস্টোরি থেকে থাকে সেই কারণেও কিন্তু আমাদের ত্বকে এবং চুলে নানা ধরনের প্রোডাক্ট কাজ করতে পারে না ঠিকভাবে। আর তাই আমি বলবো যে আপনি যেই প্রোডাক্টই ইউজ করেন না কেন অবশ্যই প্রোডাক্টটা তো যাচাই বাছাই করে কিনতেই হবে, কারণ ভালো প্রোডাক্ট ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন। তারপরও যদি আপনি ভালো প্রোডাক্ট ব্যবহার করেও আপনি ভালো রেজাল্ট না পান তাহলে আপনি এই জিনিসগুলো যে কারণগুলো আমি বললাম এই কারণগুলোর কোনো একটি ধরে নিতে পারেন যে আপনার মধ্যে রয়েছে। এই কারণের পাশাপাশি অবশ্যই আরও কিছু জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি কোন প্রোডাক্টটা কিনছেন, প্রোডাক্টটা ভালো কি না, প্রোডাক্ট মানসম্মত কি না, ভেজালবিহীন কি না, কেমিক্যাল মুক্ত কি না। অবশ্যই কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন, কনভেনশনাল প্রোডাক্ট ইউজ করা বর্জন করতে হবে এখন থেকে। আর তারপর আরেকটা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার ত্বকের চাহিদাটা কি, আপনার ত্বকের বা আপনার চুলের চাহিদাটা কি, আপনার ত্বকে বা চুলে কী ধরনের সমস্যা দেখা দিয়েছে। আপনি যদি সমস্যাটা বুঝেন তার সমাধান করতে কিন্তু খুব সহজ হয়ে যাবে। সেগুলো একটু মেনটেন করে চলবেন, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করবেন, আপনার ডায়েট মেনটেন করার চেষ্টা করবেন, স্ট্রেস কম নেবেন। স্ট্রেসও কিন্তু আরও একটি কারণ কোনো প্রোডাক্ট ভালোভাবে কাজ না করা, কোনো সমস্যা ঠিকভাবে সমাধান না করার। স্ট্রেস নেওয়ার কারণে আমাদের কর্টিজল লেভেলটা বেড়ে যায় বা আমাদের যে স্ট্রেস হরমোন কর্টিজলটা রয়েছে সেটা বেড়ে যায়। আর এই হরমোনটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু বাকি হরমোনের যে ব্যালেন্সটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আর এই কারণেই আমাদের চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয়, ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়, আর ভালো কোনো প্রোডাক্টও ভালোভাবে কাজ করতে পারে না। স্ট্রেস নেবেন না, টেনশন ফ্রি থাকবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন, ভালো ভালো খাবার খাবেন, ভালো ভালো জিনিস দেখবেন। যে কারণগুলো বললাম যেগুলো একেবারেই কন্ট্রোল করা যাবে না এই কারণগুলোর কারণে হয়তোবা আমাদের প্রোডাক্ট কোনো ভালো প্রোডাক্টই কাজ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু এই সমস্যাটা কিছুটা হলে সাবসাইড করা যেতে পারে, কিছুটা হলে মিনিমাইজ করা যেতে পারে যদি আপনি ভালো প্রোডাক্ট ইউজ করেন। কিন্তু সম্পূর্ণ ভালো ফলাফল পাবেন, একেবারে সমস্যা দূর হয়ে যাবে এই জিনিসটা সম্ভব হবে না, এই জিনিসটা আমি বলবো না যে সম্ভব হবে। তাই আপনার যদি সমস্যা থেকে থাকে কষ্ট সহিত হলেও বুক ভরা কষ্ট নিয়েও এই জিনিসটা মেনে নেওয়ার চেষ্টা করবেন, আর এমন কিছু ব্যবহার করার চেষ্টা করবেন যাতে এই জিনিসগুলো কিছুটা হলে মিনিমাইজ করা যায়। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে জানিয়ে দিন এই তথ্যগুলো। আর যেমন সাজেশন নিতে কিংবা অর্গ্যানিক প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করতে পারেন এর আগে লিঙ্কের পিছিয়ে। ধন্যবাদ।